দিল জার্মানিকে এবং আমরা দেখেছি গতকালই ম্যাচে নেমেছিল যে ম্যাচ ছিল হকির সেখানেই ভারতীয় দল মুখোমুখি হয়েছিল জার্মানির এবং সেখানেই কিন্তু সিরিজ এলো না ভারতের জন্য এবং জার্মানিকে হারিয়েও কিন্তু শেষমেশ সিরিজ আসেনি ভারতীয় দলের কাছে দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচে বুধবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে 0-2 গোলে হেরে গিয়েছিল ভারত বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দাপটে জয় এলেও শুট আউটে 1-3 হেরে সিরিজ খোয়াতে হলো হরমনপ্রীত সিংদের নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এদিন দ্বিতীয় ম্যাচে ভারত জয় পায় 5-3 ফলে এবং জোড়া গোল করেন হরমনপ্রীত ও শুভজিৎ সিং এবং অন্য গোলদাতা অভিষেক আক্রমণাত্মক ভঙ্গিতে এদিন ম্যাচ শুরু করে ভারত এবং স্রোতের বিপরীতে 7 মিনিটে জার্মানিকে এগিয়ে দেন এলিয়ান মাজকোর এবং 2 মিনিট পরে হরমনপ্রীত সিং এর পাস থেকে অভিষেক ঘটানো আদিত্য অর্জুন প্রায় গোল করার কাছাকাছি এসে গিয়েছিলেন কিন্তু তার শট বাঁচিয়ে দেন জার্মানির গোলরক্ষক জোশুয়া নাজি একের পর এক পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেনি ভারত এবং যার জেরে শেষমেশ জয় ছিনিয়ে নিলেও কিন্তু সিরিজ আসেনি ভারতীয় দলের কাছে এবং ঠিক কী কী কারণে এই সিরিজটা তারা জিততে পারলেন না এবং দ্বিতীয় দিনের ম্যাচ জেতার পরেও কেন সিরিজ আসলো না ভারতীয় দখলে সেই বিষয়ে আরও বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো নিউজরুমে পল্লব আমরা দেখেছি যে ভারতীয় দল জার্মানির মুখোমুখি হয়েছিল হকিতে সেখানে প্রথম ম্যাচে কিন্তু হেরে যেতে হয়েছে ভারতীয় দলকে কিন্তু দ্বিতীয় দিনে আক্রমণাত্মক খেলে এগিয়ে গিয়েছে এবং জিতেও নিয়েছে ভারতীয় দল সেই ম্যাচটি তবে শেষমেশ কিন্তু সিরিজ জিততে পারেনি তারা ঠিক কি কারণ উঠে আসছে দেখো জার্মানির কাছে হেরে ভারত ফাইনালে উঠতে পারেনি সেমিফাইনালে হেরে গিয়েছিল জার্মান কিন্তু যে টিম অলিম্পিকে পাঠিয়েছিল সেই টিম কিন্তু এখানে পাঠায়নি জার্মানির বেশিরভাগই জুনিয়র খেলোয়াড়দের পাঠিয়েছে ভারতেরও অনেক পরিবর্তন হয়েছে ভারতের গোলকিপার অবসর নিয়েছে এই যে পেনাল্টি শুট আউটে ভারত হেরে গেল এক্ষেত্রে ভারতের যদি আগের গোলকিপার থাকতো তাহলে কিন্তু জয়েস যদি থাকতো তাহলে কিন্তু খেলাটা হয়তো অন্যরকম হতে পারতো যাই হোক দুটো দলের অনেক পরিবর্তন হয়েছে ভারতীয় দলেরও ভারত কিন্তু পূর্ণ শক্তি নিয়ে খেলেছে জার্মানি কিন্তু পূর্ণ শক্তি নিয়ে টিম নিয়ে আসেনি তাও প্রথম ম্যাচটা জার্মানির কাছে 2-0 গোলে হারার পর কালকের ম্যাচে কিন্তু ভারত যথেষ্ট ভালো খেলছিল প্রথমে গোল খেলেও তারপর পরপর 5টা গোল দিয়েছিল এবং শেষে আরও 2টো গোল খায় তার মধ্যে 2টো হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে দিয়েছে জার্মানপ্রীত 1টা গোল দিয়েছে কিন্তু শেষমেশ যখন পেনাল্টি শুট আউট হলো তখন সেখানে ভারত 3-1 হেরে গেল আর দীর্ঘদিন ভারতের যে গোল সামলেছিল 10 বছর ধরে সে অবসর গ্রহণ করেছে যার ফলে ভারতের গোলকিপার ততটা এখনও পর্যন্ত নিজেকে তেমনভাবে মানিয়ে নিতে পারেনি বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যে খেলা হয় তাতে কি ধরনের কিপিং করতে হয় সেটা হয়তো তুলনামূলকভাবে জার্মানির গোলকিপার অনেক ভালো খেলেছে এবং শুট আউটে হেরেছে ব্যাপারটা হচ্ছে যে এখন অলিম্পিকের পরে নতুন করে আবার সব দেশ পরবর্তী টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে এরপরেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে তারপরে ভারত তারপরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেবে সে কারণেই ভাঙা গড়ার মধ্যে দিয়ে এখন চলবে কাজেই ভারতের যে কোচ আছেন ক্রেগ ফুলটন তিনিও বলেছেন যে ভারত কিন্তু কালকে দুর্দান্ত খেলেছে পেনাল্টি শুট আউটে হারাটা সেটা একটা সেখান থেকে একটা প্রশ্ন উঠছে পল্লব দা যে বিরতির আগে পর্যন্ত দেখা গেছে 1 গোলে পিছিয়ে ছিল দল এবং সেখান থেকে বিরতির পরে 5 গোলে তারা এগিয়ে গিয়েছিল এই যে প্রত্যাবর্তন তার রহস্যটা ঠিক কি ওরা সেকেন্ড হাফে যেটা বলছে যে কোচ বলেছিল যে তোমরা নিজেদের খেলা খেলো কোনো চিন্তা ভাবনা করো না হারা জেতা নিয়ে চিন্তা করো না তারপরে অনেক ফ্রি মাইন্ডে খেলেছিল এবং দুর্দান্ত আক্রমণ করে গিয়ে ওদের রক্ষণভাগকে একদম ফালাফালা করে দিয়েছিলো যার জন্য পরপর 5টা গোল করে 5-1 এগিয়ে গিয়েছিলো তারপর যদিও শেষের দিকে ওরা আরও পরে প্রেশার বাড়িয়ে 2টো গোল করেছে তবে এই জার্মানি সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিমটা কিন্তু জার্মানির সেরা টিম নয় অলিম্পিকে যে টিম খেলেছিল সেই টিমের অনেক খেলোয়াড়কে ওরা এখানে আনেনি ভারত তুলনামূলকভাবে জুনিয়র প্লেয়ারদের নিয়ে খেলা আছে সব দেশই চেষ্টা করে ওরাও চেষ্টা করছে আসলে বিদেশে ট্যুরে গেলে নতুন খেলোয়াড়দের নিয়ে গিয়ে একটু সরগর করার জন্যই ওরা সেটা করছে ভারতের অবশ্য অনেক জুনিয়র খেলোয়াড়রা খেলছে এখন অবশ্যই অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় দলে এবারে প্রসেসিং এর মধ্যেই চলবে কারণ হকি এমন একটা খেলা এক একজন খেলোয়াড় 5 বছর 7 বছরের বেশি ফর্ম ধরে রাখাটা খুব কঠিন হয় সেক্ষেত্রে এটা তো ক্রিকেটের মতো না যে 20 বছর ধরে খেলবে এটা এত ফাস্ট খেলা এবং এত শারীরিক সক্ষমতার সক্ষমতা প্রয়োজন হয় সেক্ষেত্রে 10 বছর কেউ হকি খেলে মানে তার অনেকটাই
অনেক দিন খেলছে এটা বলা যায়। একদম, তুমিও যেটা জানালে যে হারমনপ্রীত সিং এবং জার্মনপ্রীত সিং তাদের কাছ থেকে কিন্তু আমরা দেখেছি গোল এসেছে এবং জোড়া গোলেরও একটা রেকর্ড রয়েছে, সেখান থেকে বাকি প্লেয়ারদের তরফ থেকে কার থেকে সবথেকে বেশি গোল আসলো এবং তাদের কি ভূমিকা ছিল এই জয়ের পেছনে? পেনাল্টি কর্নার প্রথম দিকে অনেকগুলো মিস হয়েছে, যেটা এখন যে ভারতের সেকেন্ড পেনাল্টি কর্নার চার্জে নেছে কোয়াটার সাকসেস পায়নি, শেষে হারমনপ্রীত দুটো গোল করেছে। বাট ব্যাপারটা হচ্ছে যে অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়ার পর ভারতের এখন অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলছে। এই যে দুটো ম্যাচের সিরিজ হলো, এই সিরিজে অনেক পরীক্ষা নিরীক্ষা, যেমন জার্মান অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, ছয়জন খেলোয়াড় প্রথম টিমে ছজন খেলোয়াড়কে রেখে এসছে, তেমনি ভারতেরও বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। এগুলো একটা এই সিরিজগুলো হচ্ছে বড় টুর্নামেন্টের আগে নিজেদের একটু দেখে নেওয়া, এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে পরবর্তীতে ভারতীয় হকি দলকে আর কোন ম্যাচে দেখা যাবে? এরপরে এশিয়ান গেমস আছে, কমনওয়েলথ গেমস থেকে যেহেতু সেই নিয়ে কি কোনো রকম প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে ভারতীয় হকি দলের মধ্যে? হ্যাঁ, ভারতীয় হকি দল কমনওয়েলথ গেমস খেলার জন্য একদম প্রস্তুত ছিল। 26 কমনওয়েলথ গেমস আছে, 26 এশিয়ান গেমস আছে, কাজে সেটা একটা প্রস্তুতি ছিল। কমনওয়েলথ গেমসে হচ্ছে না, তাই এশিয়ান গেমসে এখন মূল লক্ষ্য এশিয়ান গেমসে সোনার পাওয়া। তারপরে চ্যাম্পিয়নশিপ আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, হকি চ্যাম্পিয়নশিপ, যেখানে ভারত চান্স পেয়েছে এবং যেটা এখনও পর্যন্ত ভারত কোনোদিনই ওয়ার্ল্ড হকি চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। কারণ ভারতের যখন স্বর্ণযুগ ছিল, যে সময় ধ্যানচাঁদ রূপ সিংদের সময়, তখন তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল না, যখন অলিম্পিক ছিল তখন অলিম্পিকে প্রত্যেক বছর ভারত সোনা পেত। একদমই, সঙ্গে থাকো পল্লবদা। তুমি আমরা নজর রেখেছিলাম হকি ম্যাচের দিকে এবং সেখানে হকিতে জার্মানিকে হারিয়ে সিরিজ এলো না ভারতীয় দলের জন্য এবং দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচে বুধবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে 0-2 গোলে হেরে গিয়েছিল ভারত। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দাপটে জয় এলেও শুট আউটে আমরা দেখেছি যে 1-3 হেরে সিরিজ খোয়াতে হচ্ছে হারমনপ্রীত সিংদের এবং নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এদিন দ্বিতীয় ম্যাচে ভারত জয় পায় 5-3 ফলে এবং জোড়া গোল করেন হারমনপ্রীত এবং সুখজিত সিং। অন্য গোলদাতা অভিষেক এবং আক্রমণাত্মক ভঙ্গিতে এদিন ম্যাচ শুরু করতে দেখা যায় ভারতকে। স্রোতের বিপরীতে 7 মিনিটে জার্মানিকে এগিয়ে দেন এলিয়ান মাচকৌর এবং 2 মিনিট পরে জার্মনপ্রীত সিং এর পাস থেকে অভিষেক ঘটানো আদিত্য অর্জুন প্রায় গোল করার কাছে চলে এসেছিলেন কিন্তু তার শট বাঁচিয়ে দেন জার্মানির গোলরক্ষক সোজুয়া নজি। একের পর এক পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেনি ভারত এবং 34 মিনিটে 1-1 করে সুখজিৎ। তৃতীয় কোয়ার্টারে 1 মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করতেও দেখা যায় হারমনপ্রীত সিংকে এবং এরপরে কিন্তু বিরতির পর একেবারে 1 গোলে পিছিয়ে থাকলেও বিরতির পর তারা 5 গোলে এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। তবে শেষমেশ কিন্তু টিকে থাকতে পারলেন না ভারতীয় দল এবং শেষমেশ সিরিজও এলো না ভারতীয় দলের ঝুলিতে। নিয়ে নিচ্ছে একটা ছোট